ক্ষমতাসীন আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠন ও বিএনপিকে 23 শর্তে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার আওয়ামী লীগের 3টি অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশ সহ সার্বিক বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। জানান, 23 শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল দুটো দলকে তাদের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের কাছে বিএনপি তাদের পার্টি অফিসের সামনে অনুমতি করার সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে এবং আমলি বাতর্মগ্রামের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আমরা দুই দলকেই মোট 23টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। প্রথমত আমরা যদি চৌহদ্দি বলি, আমরা বিএনপি আমলিক দুই দলকেই চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছি। বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে নাইটেঙ্গেল মোড় থেকে আমাদের পুলিশ হাসপাতালের মোড় পর্যন্ত এই জায়গার মধ্যে তাদের মিটিং প্লেস এবং মাইকিং ব্যবহার সব কিছু সীমাবদ্ধ রাখতে হবে। একই ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা মহানগর নাট্যমঞ্চ থেকে পশ্চিমে মুক্তাঙ্গন পর্যন্ত এই এলাকাটুকুতে তাদের সমাবেশ এবং মাইকিং সীমাবদ্ধ রাখতে হবে। কেউ কোনো লাঠি সোঁটা ও ব্যাগ বহন করতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিতে পারবেন না, সীমানার বাইরেও যাওয়া যাবে না, এছাড়া কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুই দলের ক্ষেত্রেই আমাদের তরফ থেকে নির্দেশ থাকবে, অনুরোধ থাকবে, তারা কোনো লাঠি সোঁটা কোনোভাবেই সমাবেশে আনতে পারবেন না, কোনো ব্যাগ বহন করতে পারবেন না, রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য তারা প্রদর্শন করতে পারবেন না। আমাদের যে সীমানা তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সীমানার বাইরে তারা মাইক ব্যবহার করতে পারবেন না। জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা যতটুকু সম্ভব নিজেরা ভলান্টিয়ার রাখবেন এবং একই সাথে আইন শৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রত্যেক দলই তাদের স্বেচ্ছাসেবক বা শৃঙ্খলা বাহিনীর লোক রাখবে যারা পুলিশকে সার্বিক সহযোগিতা করবে। এখন পর্যন্ত সমাবেশ ঘিরে বড় ধরনের কোনো হুমকি নেই জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন তবে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে। আমাদের কাছে এই মুহূর্তে বড় কোনো থ্রেট নাই, তবে যেহেতু বৃহৎ দুটি সমাবেশ, আমি আগেই বললাম যে কোনো কুচক্রি মহল বা যে কেউ এই সমাবেশের সুযোগ নিয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে পারে, এজন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্ত পুলিশ রাখব, আনসার থাকবে, এপিবিএন থাকবে, আমাদের বিজিবি স্ট্যান্ডবাই থাকবে, আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থা আমরা থাকব যাতে কোনো দুষ্টচক্র এই আইন শৃঙ্খলা বাহিনীকে ওভারপাওয়ার করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাইতে না পারে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন আসন্ন আশুরা ও বড় দুটি দলের সমাবেশে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সন্দেহজনক ব্যক্তি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে, যা পুলিশের নিয়মিত অভিযানেরই অংশ। আমাদের এখন মহরমের তাজিয়া মিছিল চলছে, আমরা 15 সালের সেই জঙ্গি হামলার কথা ভুলে যাইনি। আমরা দুইটা বড় রাজনৈতিক দলের সমাবেশ, এইখানে যে কেউ বাইরে থেকে এসে কোনো কুচক্রী মহল বা অন্য কেউ কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে, কাজে সার্বিক নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে আমাদের চেকপোস্ট এবং সন্দেহজনক ব্যক্তি এবং আমাদের নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে হয় এবং এটা আমাদের নিয়মিত অভিযানের পার্ট। আমরা সেই কাজ অতীতেও করছি, এখনও করব, ভবিষ্যতে আমাদের এই নিয়মিত আসামি অ্যারেস্ট এবং ওয়ারেন্ট অ্যারেস্ট রেসে।